নির্বাচনী হলফনামায় অসঙ্গতির অভিযোগ। এনসিপি প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠালো আয়কর দফতর, যাকে প্রেমপত্র বলে কটাক্ষ করেছেন শরদ পাওয়ার। অন্যদিকে জমি কেলেঙ্কারি ও আর্থিক তছরুপের অভিযোগে গতকাল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মহারাষ্ট্রে মহানাটকীয়ভাবে সরকার বদলের পরে 24 ঘন্টাও কাটল না। সদ্য ক্ষমতা হারানো দলের শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর। অন্যদিকে উদ্ধব ঠাকরের ডানহাত এবং নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে 10 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। সঞ্জয় রাউতকে জমি কেলেঙ্কারি ও আর্থিক তছরুপের অভিযোগে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নির্বাচনী হলফনামায় হিসেবে গরমিলের অভিযোগে আইটি নোটিশ পেয়েছেন শরদ পাওয়ার। আইকন নোটিশ নিয়ে কটাক্ষে সুরে মারাঠা রাজনীতির পোড় খাওয়া খেলোয়াড় শরদ পাওয়ার টুইটে লেখেন, আমি একটা প্রেমপত্র পেয়েছি। 2004, 2009, 2014 এবং 2020 সালে নির্বাচনী হলফনামার প্রেক্ষিতে প্রেমপত্র পাঠিয়েছে আয়কর বিভাগ। বিরোধীদের জোট সরকার ক্ষমতায় থাকাকালীনই মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপির অনিল দেশমুখকে গ্রেফতার করেছে সিবিআই। মহারাষ্ট্রের আরেক মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করেছে ইডি। এবার মহারাষ্ট্রের মন্ত্রী অনিল পরবকে আর্থিক দুর্নীতির মামলায়, শিবসেনা বিধায়ক যামিনী যাদবকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় এবং শিবসেনার আরেক বিধায়ক প্রতাপ সরনায়েককে আর্থিক দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। একনাথ শিন্ডে সহ শিবসেনার বিধায়করা বিদ্রোহ ঘোষণার পরই বিরোধীরা অভিযোগ করেছিল সরকার ফেলতে ফের একবার ইডি সিবিআই কে হাতিয়ার করছে বিজেপি। এবার বিরোধীদের জোট সরকারের পতনের পরের দিনই যেভাবে শরদ পাওয়ারকে নোটিশ পাঠানো হলো কিংবা সঞ্জয় রাউতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো, তা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা কটাক্ষ ছুড়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যাতে একনাথ শিন্ডের নামের অধ্যক্ষর ও তার ডেপুটি দেবেন্দ্র ফডণবীশের নামের অধ্যক্ষর যোগ করে দেখানো হয়েছে ইডি। মোদীবাবুরা মনে করেছেন 19 সালে 303 সিট পেয়েছেন, তো গোটা দেশটা ওদের জায়গিরদারি, ফলে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় ওরা যা প্রাণে চায় তাই করতে পারেন। তবে পৃথিবীর ইতিহাস তো প্রমাণ করেছে বারবার যে তানাশাহী শেষ কথা বলে না, মানুষই শেষ কথা বলে। 2024 ভরসা রাখুন, মানুষই শেষ কথা বলবেন দেশেও। যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে রাজনৈতিকভাবে, এটা খুব বিপজ্জনক, কোনোভাবেই গণতন্ত্র সম্মত নয়, সংবিধান সম্মত নয়। বাড়তি লাভ অথবা অসুবিধে, হোয়াট এভার ইট মে বি, যেটা হচ্ছে সেটা হচ্ছে যেন যে কোনো ক্ষেত্রেই সিবিআই যথার্থভাবে যখন কিছু করে সেটাও যেন কোয়েশ্চেনের মুখে পড়ে যায়। শরদ পাওয়ারকে আয়কর নোটিশ, সঞ্জয় রাউতকে ইডি জিজ্ঞাসাবাদ। কে কবে কাকে ডাকবেন, এটা তো কংগ্রেসই জমানা নয় যে কংগ্রেস তৈরি করে দেবে, ইউপিএ তৈরি করে দেবে, কংগ্রেসের মন্ত্রীরা তৈরি করবে। তো সুতরাং এই কাকতালীয় বিষয়ে আমাদের প্রশ্ন করে কোথাও কোনো লাভ নেই। কোথাও কি শরদ পাওয়ারকে প্রাসঙ্গিক মনে হয়েছে যে মহারাষ্ট্রের এই ঘটনা? কখন ইডি সিবিআই ডাকবে? তাহলে ইডি সিবিআই এর দপ্তর তো মধ্যে তো বিজেপির একজন মন্ত্রীকে রেখে দেওয়া উচিত, তা তো হচ্ছে না, সেগুলো অবান্তর প্রশ্ন। এদিকে আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের আরও 2 ঘনিষ্ঠকে এদিন গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবিপি আনন্দ।